আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত পবিত্র রমজানের দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর শুরু হয়েছে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি ইতিমধ্যে ঈদের কেনাকাটার দুম পড়েছে হাট হাটবাজারে হাইলাকান্দিতে ঈদের বাজার বেশ সরগরম হয়ে উঠেছে শহরের দোকানগুলোতে প্রচণ্ড বীর দেখা যাচ্ছে একইভাবে গ্রামাঞ্চলের প্রতিটি বাজারে বীরের সীমা নেই আর ক্রেতা বিক্রেতাদের বীরের মধ্যে প্রবল হয়ে উঠেছে যানজট সমস্যা একদিকে লোকসভা নির্বাচনের দৌড়জাপ অপরদিকে ঈদের প্রস্তুতি সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে শহর ও বাজার এলাকায় সোমবার আলগাপুরের বাজার দিন থাকায় ক্রেতা বিক্রেতাদের বীর ছিল উপচে পড়া আর এই বীরের মধ্যে যানজট সমস্যা আরও তীব্র হয়ে ওঠে যানজট সমস্যার অন্য কারণ হচ্ছে বাজারের মধ্যে জাতীয় সড়কে অবৈধ গাড়ি পার্কিং পুলিশ টহল দিলেও কোনো কোনো সময় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এদিকে পবিত্র ইদুল ফিতরকে কেন্দ্র করে সাজসাজ রব করেছে সর্বত্র আবহাওয়া অনুকূলে না থাকার আশঙ্কায় উত্তর হাইলাকান্দির গ্রামাঞ্চলে বিভিন্ন মসজিদ সাফাইয়ের কাজ চলছে যদি বৃষ্টিপাত হয় তবে ঈদগাহে নামাজ আদায় করা যাবে না এজন্য মহল্লায় মহল্লায় নামাজের প্রস্তুতি চলছে এবারে দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদ্মলোচন দলে তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন পদ্মলোচন দলে যিনি গত বিধানসভা নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ডাকুয়াখানা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরে পিপিসিসির সাধারণ সম্পাদক নিযুক্ত হন তবে ক্ষমতার স্বার্থে মিচিং জাতীয় সংগঠন থেকে রাজনীতিতে জাপিয়ে পড়া পদ্মলোচন দলের পক্ষে ক্ষমতা ছাড়া রাজনীতি করা সম্ভব হয়নি এপিসিসি সোমবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছে প্রাথমিক সদস্য পদ এবং এপিসিসির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন দলের এই সিদ্ধান্তে ডাকুয়াখানা ও গিলামোরা ব্লক কংগ্রেসে আলোড়ন সৃষ্টি হয়েছে দক্ষিণ কামরূপের নগরবেরায় ঘটল জুরা খুনের ঘটনা স্ত্রী এবং মেয়েকে মাছের ছুরি দিয়ে কেটে ফেলেন এক ব্যক্তি নগরবেরার হরিদ্বারে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে স্বামী বোজন মালো তার স্ত্রী ও ছয় বছরের মেয়েকে কেটে দিয়েছে সোমবার বিকেলে ঘটেছে এই ঘটনা জানা যায় মৎস্য ব্যবসায়ী বোজন মোলো তার স্ত্রী মমতা মলো এবং ছয় বছরের মেয়ে পিঙ্কি মলোকে মাছ কাটার চুরি দিয়ে খুন করেছে স্থানীয়দের সন্দেহ পারিবারিক কলহের জের দরে এই নৃশংস খনের কাণ্ডটি ঘটেছে অভিযুক্ত বোজন মোলো নগরবেরা থানায় আত্মসমর্পণ করেছে জুরা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নগরবেরা এলাকায় লোকসভা বুটের কাউন্টডাউন শুরু হাতে গুনা আর মাত্র কয়েক দিন বাকি জুর কদমে প্রচার চলছে শাসক বিরোধী দলের প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকদের দ্বিতীয় দফায় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন মনোনয়ন পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে বিজেপি কংগ্রেস এ বাম দলসহ মোট চব্বিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ মর্যাদা সম্পন্ন করিমগঞ্জ সাধারণ কেন্দ্রে রাজনৈতিক মহলের ধারণা মর্যাদা সম্পন্ন করিমগঞ্জ সাধারণ আসনে মূলত লড়াই হবে তিন দলের মধ্যে এরা যথাক্রমে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির কৃপানাথ মালা এবং এআইউডিএফের শাহাবুল ইসলাম চৌধুরী অসমের রাজনীতিতে বহু চর্চিত করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বুটে লড়ছেন উচ্চশিক্ষিত গৌহাটি উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সম্পন্ন করিমগঞ্জ আসনে বিজেপি যখন সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে তখন কোনো ধরনের সাংগঠনিক শক্তি ছাড়াই একাই একসর লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ সংশোধিত নাগরিকত্ব আইন অথবা কার বিধি প্রণয়নের এক মাস হতে চলল সেই বিধি চালু হওয়ার সাতাশ দিনের মাথায় দেখা যাচ্ছে গোটা অসমে একমাত্র বরাক উপত্যকার একজন ছাড়া আর কেউ এই আইনে নাগরিকত্বের জন্য আবেদন করেননি এই তত্ত্বকে হাতিয়ার করে আবার কা বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোড়া থেকেই তিনি বলে আসছেন সি এ এ অথবা কার অধীনে সামান্য কিছু লোক এদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন এই মুহূর্তে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুমানই ঠিক কার বিধি চালু হওয়ার প্রায় এক মাসের মাথায় শুধু শিলচর ছাড়া রাজ্যের আর কোনো প্রান্ত থেকে কেউ আবেদন করেননি প্রথম পর্যায়ের নির্বাচনে পাঁচটি আসনে বিরোধীরা যে দাঁত ফুটাতেই পারবে না সে কথা আবার জোর গোলায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুরহাটের দলীয় প্রার্থী তপন কুমার গগৈয়ের হয়ে প্রচারের মধ্যেই সোমবার শিবসাগরের দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন প্রথম পর্যায়ে পাঁচটি আসনের নির্বাচনে বিশেষ প্রতিদ্বন্দ্বিতা হবে না পাঁচটি আসনে সহজেই জয়ী হবেন বিজেপির প্রার্থী এই পাঁচটি আসন হচ্ছে যোরহাট ডিব্রুগড় লক্ষিমপুর কাজিরাঙ্গা এবং শোণিতপুর তবে দ্বিতীয় পর্যায়ে একটি এবং তৃতীয় পর্যায়ের নির্বাচনে আরও একটি আসনকে মিলিয়ে মোট দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মুখ্যমন্ত্রী বলেন প্রথম পর্যায়ে পাঁচটি আসনের নির্বাচনে কোনো চিন্তা নেই এমন কি কেন্দ্র পুনর্বিন্যাসের পর প্রথম পর্যায়ের পাঁচটি আসনের আওতায় বিধানসভা কেন্দ্রগুলোতেও বিজেপি বুটের হারে এগিয়ে থাকবে বলেও জানান তিনি প্রতারকদের হোপরে পরে সাতাশি হাজার টাকা হোয়ালেন এক ব্যক্তি আগরতলা শহরের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে তার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে প্রতারককে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় জানা গিয়েছে জনৈক ব্যাংক গ্রাহক এক ব্যক্তিকে পেটিএমের মাধ্যমে বিশ টাকা পাঠিয়েছিলেন যাকে পাঠিয়েছিলেন তিনি টাকা পাননি তাই বাধ্য হয়ে ওই গ্রাহক পেটিএমের কাস্টমার কেয়ার নম্বরে কল করে বিষয়টি জানান সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারের পক্ষ থেকে কিছু নির্দেশিকাসহ একটি মোবাইল নম্বর দেওয়া হয় ওই মোবাইল নম্বরে কল করার জন্য বললে কল করেন গ্রাহক কল করার পর কয়েক দফায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাতাশি হাজার ছয়শো টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার পর ব্যাঙ্কে যোগাযোগ করেন গ্রাহক তারপর বিষয়টি জানানো হয় ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিস্তারিত তত্ত্ব দেওয়া হয় সাইবার ক্রাইমে কিন্তু সাইবার ক্রাইম বিভাগ এখনো পর্যন্ত কোনো ক্লু পায়নি প্রতারকের এর আগেও এ ধরনের আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে এই ঘটনায় সচেতন নাগরিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে অবৈধ মাদক বিক্রি বন্ধ করতে গিয়ে দুর্বৃত্তদের আক্রমণের শিকার পুলিশ পুলিশের গাড়ি বাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয় তবে পুলিশের উপর আক্রমণ চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ ব্যক্তিকে রামকৃষ্ণনগরের ফাকুয়া গ্রামে সংগঠিত হয়েছে এই ঘটনা প্রাপ্ত তত্ত্বমতে জানা গিয়েছে গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে শনিবার রাতে রামকৃষ্ণনগর পুলিশ স্থানীয় ফাকুয়া গ্রামে এক অভিযান চালায় ওই গ্রামে দীর্ঘদিন থেকে অবৈধভাবে দ্রব্য বিক্রি হয় বলে অভিযোগ ছিল পুলিশের কাছে আর এদিন রাতে চালানো অভিযানে পুলিশ পঞ্চাশ লিটার দেশি এবং ঊনপঞ্চাশ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় কিন্তু এর পরই সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিবেশের হঠাৎ পুলিশের উপরই আক্রমণ চালিয়ে বসে স্থানীয় একাংশ লোক তারা পুলিশের উপর আক্রমণ চালানোর পাশাপাশি পুলিশের গাড়িও বাংচুর করে এছাড়া পুলিশের গাড়িটি জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ তখনকার মতো পুলিশ বাহিনী সেখান থেকে সরে এলেও পরে এদিন রাতেই বিশাল পুলিশ এবং সি এক অভিযান চালিয়ে পিঙ্কু সূত্রধর কৃষ্ণ চৌধুরী জয়কুমার দাস মনোজিৎ দাস এবং সুকান্ত দাস নামের পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে